জয়পুরহাটে বিআরটিএ ও পাসপোর্ট অফিসের দালাল চক্রের পাঁচজনকে আটক করা হয়েছে। বিআরটিএ ও পাসপোর্ট অফিস চত্বর থেকে পাঁচ দালালদের আটক করার পর প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা ও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ্য আদালতের বিচারক এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাট সদর উপজেলার করই চকপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মামুনুর রশিদ, চকদাত্রা গ্রামের রইজ উদ্দিনের ছেলে মাহতাব উদ্দিন, আরাফাতনগর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রেজানুর রহমান সাজু, বাবুপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে আলম রশিদ এবং পাচুরচক গ্রামের মৃত দুদুমিয়ার ছেলে রফিকুল ইসলাম। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজীর নির্দেশে র‍্যাব ৫ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুদিন ধরে অসাধু দালাল চক্রকে চিহ্নিত করা হয়। এরপর হাতে নাতে এই দালাল চক্রের সদস্যদের আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে এই শাস্তি আরোপ করেছে আদালত। মানুষের ভোগান্তি লাঘবে এই অভিযান অব্যাহত থাকবে বলে জয়পুরহাট জেলা প্রশাসন এবং র‍্যাব ৫ এর পক্ষ থেকে জানানো হয়। বিস্তারিত দেখুন সহকর্মী আব্দুল কায়ুমের পাঠানো মোবাইল কোর্টের মাধ্যমে আমরা ৫ জন দালাল চক্রের সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই, যারা দীর্ঘদিন যাবৎ এই সাধারণ জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে পাসপোর্ট এবং লাইসেন্স দেওয়ার আশ্বাস দিয়ে থাকলেও এখন পর্যন্ত দিতে সক্ষম হয়নি এবং তারা সক্রিয়ভাবে এখানে একটি দালাল চক্রের মাধ্যমে এই কার্যক্রম বিদ্যমান রেখেছে। আমরা র‍্যাব ৫ CPC-3 জয়পুরহাট ক্যাম্প এই বিষয়ে কাজ করছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা কাজ করব এবং এই ৫ জনকে সর্বমোট ৫০০ টাকা জরিমানা এবং ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ আমরা জানতে পারি যে আঞ্চলিক পাসপোর্ট অফিস জয়পুরহাট এবং বিআরটিএ অফিসে একটি দালাল চক্র সক্রিয়ভাবে কাজ করছে। তারা সাধারণ জনগণের কাজে বাধা সৃষ্টি করছে এবং হয়রানির শিকার হচ্ছে সাধারণ জনগণ। নর্মালি যে বিষয়গুলো থাকে পাসপোর্ট এবং বিআরটিএ লাইসেন্সের জন্য কাগজপত্রগুলো অনলাইনে জমা দিয়ে সরাসরি অফিসে যোগাযোগ করতে হয়, কিন্তু এই দালাল চক্র এরা অফিসের বাইরে